হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা গৃহপ্রবেশের একটা পুজো দিচ্ছি নতুন ঘরে, তো আজকে এই ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো, টোটোতে চেপে পড়েছি আর সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো ঠাকুর আর ঠাকুরের যা যা জিনিসপত্র লাগবে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। মা আর আমি এখন দুজনে যাব আমাদের ওই বিল্ডিংয়ে, আজকে পুজো হবে বলে। তাই তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি এখন, আর এখনই পৌঁছে গেলাম এই যে হচ্ছে আমাদের বিল্ডিং। তো বিল্ডিংয়ের বাইরেটা এখনও কালার করা হয়নি, কদিন পরেই কালার করা হবে। আর ওপরের পোর্শনটা পুরোটাই রেডি হয়ে গেছে, নিচটা এখনও হয়নি। আমরা এখন ঘরে চলে এসেছি, ঘরে এসে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। এবার ঘরগুলোতে একটুখানি মুছে নিলাম, মুছে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো পরে একটু পরে তোমাদেরকে আমি হোম ট্যুরটা করিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই ঘরে ঠাকুর পাতা হয়েছে, তো ঠাকুরের আসনটা আমি ঠিক করে রেডি করে দিয়েছি। তারপরে এর সামনে আমাকে একটু আলপনা দিতে হবে। তো এই হোয়াইট পাথরে কিন্তু আলপনা একদমই বোঝা যায় না, তো সেই জন্য আমি একদম সামান্য পুজো দেওয়ার জন্য আলপনা দিতে হয় যেহেতু, তো সেই জন্যই আমি একটুখানি আলপনা দেবো। আর আমার হাজবেন্ড তো একদম কালারিং করতেই দেবে না, নতুন ঘর করেছে তার মধ্যে আমি কালার করব তো সেটাও চায় না একদমই, তো সেই জন্য আমাকে বারণ করেছে। তো যাই হোক, আমি সাদার মধ্যে অল্প একটু এই যে আলপনা দিলাম, দিতে হয় তাই দিলাম, কিন্তু এটা একদমই বোঝা যায় না, সাদার মধ্যে সাদা তো বোঝাই যায় না, সেই জন্য যাই হোক একটু দিলাম। তো চলো এবার পুজোটা স্টার্ট হয়ে যাবে, তো দাঁড় করে যেতে হবে, সেখানে পুজো স্টার্ট হবে। তো এটা হলো মাছের হাড়ি, তো এই হাড়িটার মধ্যে জ্যান্ত কিছু মাছ রাখা আছে। এটা হচ্ছে গিয়ে এই পুজোটার নিয়ম, গৃহপ্রবেশের নিয়ম, কিছু জ্যান্ত মাছ রাখতে হবে, গরু ঘুরিয়ে নিতে হয়, তো গৃহপ্রবেশে এগুলোর নিয়মকানুন রয়েছে, তো সেগুলোই কিছু মানা হয়েছে। আর যাই হোক, নারকেলও কোড়াতে বসে গেছি, এখানে অনেকই নারকেল লাগবে, সিন্নি প্রসাদ আরও অনেক কিছু তো লাগবে। চলো পুজোটা আমরা দেখতে থাকি। যোগ্য করা হবে বলে তারই জোগাড় করা হচ্ছে, তো এখানে ইট বসিয়ে, তো তার উপরে বালি দিয়ে, তো সব কিছু জোগাড় করছেন পুরোহিত মশাই, তো সেগুলোই হেল্প করছে আমার হাজব্যান্ড। তো এবার আমাদের যোগ্যটা স্টার্ট হয়ে যাবে, চলো দেখে নাও একটু যোগ্য কীভাবে হচ্ছে। দারুণ সুন্দর কিন্তু যোগ্য হয়েছে। আর যোগ্য করার আগে এই পুরোহিত মশাই কিন্তু দারুণ সুন্দরভাবে সেই জায়গাটা মানে ফুলের মতো ডিজাইন করে এঁকেছে, খুব ভালো লাগলো। চলো তোমাদেরকেও দেখাই একবার। ॐ नमः सर्वचक्रधारमेश्वरी भुजभूतवासनपाणिरुचिते ॐ नमः भूर्भुवस्वतस्य दुर्वर्णं कर्तव्यं नमः
ফটোটা এখানটা একটুখানি ঘুরিয়ে দাও। তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে সমস্ত ঘরে পুরোহিত মশাই গিয়ে গিয়ে পুজো করে দিয়েছেন। তো ফাইনালি এবার আমি তোমাদের হোম ট্যুর করিয়ে দেব। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আমরা মানে জিনিসপত্র সব গুটিয়ে নিচ্ছি, এবার বাড়ি যাবো। তাড়াহুড়ো করে আমি এই হোম ট্যুরটা তোমাদের করাচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে বলে আমার ক্যামেরায় কালারটাও ঠিক নিচ্ছে না, অ্যাকচুয়াল কালারটা ঠিক তোমরা হয়তো বুঝতে পারবে কি না জানি না, তবে সামনে থেকে দেখলে কালারটা বোঝা যাবে খুবই সুন্দর। তো দেখো এই রঙটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু এই কালারটা ঠিক আসছে না, মাঝে মাঝে দুটো কালার চলে আসছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের করিডোর, আর করিডোরের সামনে কিন্তু দারুণ সুন্দর একটা রাধাকৃষ্ণের খুব বড় একটা পাথর বসানো হয়েছে। তো প্রত্যেকটা ঘর আমি তোমাদের দেখাচ্ছি, এক একটা ঘরে এক একটা কালার রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে রুম, আর রুমের অ্যাটাচ বাথরুম হচ্ছে এটা। তো এক এক জায়গায় এক এক রকমের পাথর বসানো হয়েছে, আর তার কালারটাও কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। চলো এবার অন্য ঘরে যাওয়া যাক। সামনের রুমটাতে দেখো এটা কিন্তু আলাদা কালার রয়েছে, রুমের একটা কালার, আর ওখানটা হচ্ছে গিয়ে তোমার কিচেন সাইড রয়েছে, এটা রয়েছে একটা বাথরুম। চলো এবার আর একটা রুমে যাই, এটা হচ্ছে মেন করিডোরটা। এই দেখো এটা হচ্ছে একটা রুম, টোটাল এখানে রয়েছে ছটা রুম। আর এই রুমগুলো কিসের জন্য অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু আমাদের থাকার ঘর নয়, এগুলো রাখা হয়েছে কিন্তু আমাদের ভাড়ার দেওয়ার জন্য। তো এগুলো অনেকেই ভাবছে আমরা হয়তো গৃহপ্রবেশ করছি আমাদের নিজেদের জন্য, আসলে না, এগুলো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। তো অনেকেই বিশ্বাস করতে পারছে না যে মানে এত সুন্দর ঘর ভাড়া দেওয়ার জন্য, রিয়েলি বলছি এগুলো ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছে। তো রুমে যেসব ফার্নিচারসগুলো দেখলে, চৌকি, তারপরে মানে তাক মতো করা হয়েছে, তো সেগুলো সবই কিন্তু আমাদের নিজেদের যে গাছ রয়েছে সেই গাছ দিয়ে করা হয়েছে। তো সেই সব জিনিসগুলোই একদম ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো মা আমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি, এই যে জিনিসপত্র এখানে রাখা রয়েছে। এবার আমাদের টোটোকে বলা আছে, তো টোটোওয়ালাও চলে আসবে এখনই, সেই জন্য আমরা ওয়েট করছি, আর আমাদের এখন বেরিয়ে যেতে হবে। তো নিচে যে রুমটা রয়েছে দেখো, নিচে একটা রুম রয়েছে, তো এখানটা পুরোপুরি অন্ধকার রয়েছে, মশা মাছি সব ঘুরছে, সেই জন্য একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, হালকার ওপর দিয়ে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম এই নিচের রুমটা। আর এই পুরো বাইরেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে একটা চৌকো মতো একটা বিল্ডিং, আর বিল্ডিংয়ের ভেতরটা হয়েছে এতটা সুন্দর। যাই হোক, এই হচ্ছে গিয়ে গেট, এই গেটের সামনেই আমাদের আজকে পুজোটা হয়েছে। আর চলো পেছন দিকটা একটু দেখাই। পেছন দিকটা কিন্তু অনেকটাই ডাউন ছিল, তো একদম পাঁচিলের গায়ে ওইখানে একটা ছোট পুকুর মতো কাটা হয়েছে। তো পুকুর কাটার পর সেখান থেকে যে মাটিগুলো উঠেছে সেই মাটিগুলো দিয়েই এই মানে সামনের দিকটা পুরো একদম ভরাট করা হয়েছে মাটিগুলো দিয়ে। দেখো এখনও চাপা হয়নি, তো মাটিগুলো রয়েছে ওইগুলো দিয়েই মানে ওখানটা ভরাট করা হয়েছে। আর এই দেখো ঠিক সামনে কিছুটা মাটি কোপানো হয়েছে একদম লম্বাভাবে, তো এখানে কিছু ফুল গাছ বসানো হবে, সুন্দর করে সাজানো হবে জায়গাটা। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানে, টাটা, বাই বাই।